স্মৃতি জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। 2012 সালে পলাশির মোড়ে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে ভাষা আন্দোলন ও শহীদ আবুল বরকতের স্মৃতির বেশ কিছু দুর্লভ সংগ্রহ। তবে লোকবল সংকটের কারণে সবসময় উন্মুক্ত না হওয়ায় জনসাধারণের কাছে এখনও তেমন পরিচিতি পায়নি জাদুঘরটি। ভাষা শহীদ আবুল বরকত, ডাকনাম আবাই। 1927 সালে ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে তার জন্ম। দেশ বিভাগের পর 1948 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 1952-র 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি বর্ষণ করলে আহত বরকত ঢাকা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারেই মারা যান। ভাষা আন্দোলনের এমন নানান ঐতিহাসিক ঘটনা স্মৃতি সংরক্ষিত রয়েছে এই ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালায়। বরকতের যেহেতু গ্রামের বাড়ি নেই, জন্মস্থান এখানে নয়, অতএব আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা জাদুঘরের জন্য জায়গা দিতে পারে কি না, সেই সূত্র ধরেই সাইট সিলেকশন কমিটি ওইখানে একটা দর্শনীয় জায়গা এই জাদুঘরটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। তো তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আমরা কিছু জিনিসপত্র পেয়েছিলাম, সেখান থেকে আমরা কিছু ছবি নিয়ে, তার ব্যবহার করা জিনিসপত্র নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট, শহীদ আবুল বরকতের ব্যবহার্য জিনিস, মরণোত্তর 21শে পদক সহ নানান দলিল সংরক্ষিত আছে এখানে। দীর্ঘ সময় হয়ে গেছে, অতিবাহিত হয়েছে, বেশিরভাগ ভাষা সংগ্রামী যারা ছিলেন তারা এখন কিন্তু আর বেঁচে নেই, যে কারণে আমরা সেগুলো থেকে, তাদের কাছ থেকে, তাদের পরিবারের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পাচ্ছি তা না। কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক জাদুঘর হতে পারতো সরকারি পর্যায়ে, সেটা সম্ভব ছিল। আমরা যদি চাই কোনো জিনিস, আমরা কিন্তু আইন দিয়ে সেটা নিয়ে আসতে পারি না। যে কোনো আর্কাইভাল ডকুমেন্ট অনেকে রেখেছে, মুক্তিযুদ্ধেরই ধরে রেখেছে, এগুলো একটা পর্যায় পর্যন্ত কিন্তু সরকারের সম্পত্তি হয়, সেটা কিনে আনতে পারে। তরুণ আবুল বরকতের বাবার কাছে পাঠানো চিঠিপত্র রয়েছে এই সংগ্রহশালায়। এছাড়া 21শে ফেব্রুয়ারির পরের দিন ভাষা শহীদদের গায়েবানা জানা যায়, পুলিশের গুলি চালানোর দুর্লভ ছবিও রয়েছে এখানে। সেই সময়ের স্মৃতি দেখে 1952-র ভাষা আন্দোলনের খণ্ডচিত্র চোখের সামনে যেন ভেসে ওঠে। সাবিনা বুথি, ডিবিসি নিউজ, ঢাকা।